আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো পরীক্ষা ভর্তি পরীক্ষা চলতেছে আবার এর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির ফলাফলও দিয়েছে তো মূলত রাজশাহী ইউনিভার্সিটিতে যে সংখ্যক শিক্ষার্থী আসন আছে বা প্রতিটা গ্রুপে যে সংখ্যক আসন আছে তার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর কিন্তু ম্যারিট পজিশন দেওয়া হয়েছে এখন এই ম্যারিট পজিশন দেওয়ার পরে অনেক শিক্ষার্থীকে সাবজেক্ট চয়েস দেওয়া দিতে বলা হয়েছে মূলত এই যে বিষয়টা এটা যেটা হয়ে থাকে যে অনেক শিক্ষার্থীর মনে চলে আসে যে আমার হয়তো চান্স হবে না বা অত পর্যন্ত হয়তো টানবে না সাবজেক্ট চয়েস দেবো কি তো এই সাবজেক্ট চয়েস দেবো কি বা এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আমাদের দেশ একটা জনবসতিপূর্ণ বা ঘনবসতিপূর্ণ জনবহুল দেশ এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের বা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষারগুলো জন্য একটা সময় আবেদন গ্রহণ করা হয় বা পাশাপাশি সময়ে আবেদন দেওয়া হয় দেখা যায় যে যে শিক্ষার্থীটা বুয়েট পছন্দ করে সেও যে জায়গায় পরীক্ষা দেয় মেডিকেল পছন্দ করে সেও সে জায়গায় পরীক্ষা দেয় বা একটা জায়গায় অধিকাংশ সময় আবেদন করে থাকে তো এই জন্য দেখা যায় যে যদি কোনো গ্রুপের বা সি ইউনিট সি ইউনিট গ্রুপ আসন সংখ্যা হয়তো পাঁচশো তো সেখানে দেখা যায় যে আসন সংখ্যা পাঁচশো হলেও প্রায় চার হাজার বা পঁয়তাল্লিশ পর্যন্ত ম্যাট পজিশন প্রকাশ করা হয়েছে তো এখানে এই যে এই পর্যন্ত পজিশন দেওয়ার পরে সাবজেক্ট চয়েস দিতে বলা হয় এটা কেন করা হয় এটা করা হয় হচ্ছে কোন শিক্ষার্থী রাজশাহী ইউনিভার্সিটিতে বা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হবে তো এটা তো ইউনিভার্সিটি নিশ্চিত নয় এই জন্য এত সংখ্যক শিক্ষার্থীর ম্যারিট পজিশন প্রকাশ করে থাকে যারা যারা ওখানে ভর্তি হতে আগ্রহী তারা হয়তো চয়েস ফর্ম পূরণ করে থাকে তো সেখানে যেটা বলবো যে যদি কোনো শিক্ষার্থী ওয়েটিং লিস্টে ম্যারিট পজিশনে যত দূরে থাকুক তাকে যদি সাবজেক্ট চয়েস দিতে বলা হয় অবশ্যই সাবজেক্ট চয়েস গুরুত্ব সহকারে দিতে হবে কারণ হচ্ছে যদি দেখা যায় যে ওই বছর ওখানে যারা পরীক্ষা দিয়েছে তারা অধিকাংশ ওখানে ভর্তি হতে ইচ্ছুক না বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে বা ভর্তি হওয়ার পরেও তারা অন্য জায়গায় সুযোগ পেয়ে গেছে বা রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি হয়েছে আবার অন্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ চলে এসেছে তখন তারা দেখা যাচ্ছে চলে যাবে তো তারা চলে গেলে তখন আসনটা ফাঁকা হবে তখন আবার ভর্তি হওয়ার সুযোগ দেবে কিন্তু যদি আমি এই সাবজেক্ট চয়েসটা পূরণই না করি তাহলে কিন্তু আমার আর ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য যাদেরকে সাবজেক্ট চয়েস দিতে বলা হয়েছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে সাবজেক্ট চয়েস দিয়ে ফেলো কারণ হচ্ছে তুমি যে ভর্তি হতে পারবা না নিশ্চয়তা কিন্তু নাই অনেক বছর অনেক দীর্ঘ ওয়েটিং লিস্ট থেকেও বা ম্যারিট পজিশন থেকেও ভর্তি করতে পারে বলে অনেক ম্যারিট পজিশন পর্যন্ত তালিকা প্রকাশ করে থাকে বিশ্ববিদ্যালয়গুলো সুতরাং তুমি সাবজেক্ট চয়েসটা গুরুত্ব সহকারে পূরণ করে দাও পূরণ করে দেওয়ার পরে তাহা কর্তৃপক্ষ তারা সেই বছরের অবস্থা দেখে বা শিক্ষার্থী ভর্তি হওয়ার হার দেখে তোমাকে তারা ডাকবে কিন্তু সাবজেক্ট চয়েস না দিলে তোমার ভর্তি হওয়ার কোনো সুযোগই নেই সুতরাং যেখানে সাবজেক্ট চয়েস দিতে বলা হয় বা ম্যাট পজিশন আসে গুরুত্ব সহকারে সাবজেক্ট চয়েস দিয়ে ফেলো সময়ই বলে দেবে তুমি সেখানে ভর্তি হতে পারবা কিনা আশা করি বিষয়টা ক্লিয়ার এবং যারা যারা ম্যাট পজিশনে এসেছ গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলো ইচ্ছা আশা করা যায় যে তুমি ভর্তি হতে পারবে আর সাবজি চার্জ না দিলে তোমার পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই আশা করি বিষয়টা আমরা সবাই পরিষ্কার হলাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম